আসসালামু আলাইকুম এসএসসি 25 বাজে শিক্ষার্থীরা, তোমরা কিন্তু জানো যে কিছুদিন পরই ভাইয়া তোমাদের টেস্ট পরীক্ষা, আর এই টেস্ট পরীক্ষায় তোমরা কিভাবে উচ্চতর গণিত একটা কোপ দিতে পারবে আজকে আমি সেই বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব। এবং ভাইয়া তোমরা যদি উচ্চতর গণিতের প্রত্যেকটা অধ্যায় থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে জাস্ট 5টি করে সৃজনশীল যদি পড়ে যাও তাহলে দেখবা ওই নিয়মই অর্থাৎ ওই 5টি সৃজনশীলের ভিতর থেকে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষায় কমন আসবে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে ভাইয়া বলতে পারি। তোমরা অনেকেই বলবা যে ভাইয়া প্রতিটা অধ্যায় থেকে 5টা কইরা সৃজনশীল পড়লে আমাদের হবে, 5টা কইরা সৃজনশীলের অঙ্ক যদি আমরা কইরা যাই তাহলে কি আমাদের কমন আসবে? হ্যাঁ অবশ্যই আসবে, কারণ ওই 5টা সৃজনশীল এমন ভাবে করবা যাতে করে ওই 5টা সৃজনশীল মানে হচ্ছে তোমাকে 5টা নিয়ম আমি করতে বলেছি, ওই 5টা নিয়ম যদি তুমি ধরতে পারো তাহলে দেখবা টেস্ট পরীক্ষায় ওই নিয়মের ভিতর থেকেই আসবে, ঠিক আছে? এবং আর একটা কথা বলে রাখি যে ভাইয়া আমি এইখানে যে সাজেশন তোমাদেরকে দিব প্রতিটা অধ্যায় থেকে জাস্ট 5টা কইরা সৃজনশীল, এটা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমার এসএসসি পরীক্ষার জন্য 2025 সালে তুমি যে ফাইনাল পরীক্ষাটা দিবা এই পরীক্ষার জন্য ভাইয়া তোমার 80% অলরেডি ডান, এটা আমি বলতে পারি। এই 80% ডান, বাকি থাকবে 20%, ওই 20%-এর জন্য আমি অবশ্যই তোমাদের জন্য সাজেশন নিয়ে আসবো। কিন্তু ভাইয়া মনে রাখো ফাইনাল পরীক্ষার জন্য আমি এইখানে যে কয়টা সৃজনশীলের কথা বলেছি এই সৃজনশীলও কিন্তু আমি ফাইনাল পরীক্ষার সাজেশনে কিন্তু দিব, বাট তুমি যদি এগুলো এখন সমাধান করতে পারো একবার যদি আয়ত্ত করতে পারো তাহলে তোমার দেখবা 80% কিন্তু তোমার কাভার হয়ে গেছে। ওকে তাহলে দেখো শুরুতে, তোমরা কিন্তু জানো উচ্চতর গণিতে কিন্তু ভাইয়া 3টা বিভাগ আছে, একটা হচ্ছে কিন্তু ক বিভাগ, একটা হচ্ছে কিন্তু খ বিভাগ এবং আর একটা হচ্ছে কিন্তু ঘ বিভাগ। এখন এই ক বিভাগ থেকে যদি আমি এখানে প্রথমে লিখেছি সেট ফাংশন, যে প্রথম অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে কোন কোন সৃজনশীল তুমি পড়বা, বিগত বছরে কোন কোন সৃজনশীল গুলো হয়েছে ইম্পর্টেন্ট দেখো, কুমিল্লা বোর্ড 20 ভালোভাবে দেখবা, একটু ভালো করে দেখতে হবে, দিনাজপুর বোর্ড 20, যশোর 20, সিলেট 17, ঢাকা 17, কয়টা দিছি আমি এখানে ভাইয়া দেখো তো কয়টা দিছি, 5টা দিছি। এই 5টা একেবারে মনের মতো কইরা করবা, এবং অনুরোধ থাকবে ভাইয়া তোমাদের কাছে সৃজনশীল গুলা এমন ভাবে করবা যাতে করে তোমার কোনো সৃজনশীলে বিন্দু মাত্র যেন সমস্যা না থাকে। হ্যাঁ আমি যে 5টা 5টা করে সৃজনশীল দিছি মানে তোমাকে নিয়ম লাগলে তুমি নিয়মগুলা মুখস্থ করে ফেলবা, তারপরে কিন্তু এই সৃজনশীল গুলা ভাইয়া তোমার পারতে হবে, কারণ এই নিয়মে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা বলো আর ফাইনাল বলো এগুলোর ভিতর থেকেই কিন্তু থাকবে। ওকে এরপর আসি বীজগাণিতিক রাশি, যে অধ্যায়টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই অধ্যায় থেকে কিন্তু সৃজনশীল আসে, এবং স্টুডেন্টরা ভয় পায় যে বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারটা অনেকের কাছেই ভয় লাগে, কারণ এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা অংশ, একটা হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণ আর একটা হচ্ছে আংশিক ভগ্নাংশ, এই দুইটা পার্টে কিন্তু অনেক অনেক স্টুডেন্টের এখনো সমস্যা। আমি জানি যারা আমার এই ভিডিওটা দেখতেছো সো তোমাদের ভিতরে অনেকেরই কিন্তু আংশিক ভগ্নাংশে সমস্যা আছে, কিন্তু ভাইয়া আংশিক ভগ্নাংশের 5টা নিয়ম আছে, কয়টা নিয়ম আছে? 5টা নিয়ম, জাস্ট তুমি আংশিক ভগ্নাংশের 5টা নিয়ম শিখবা, নিয়ম 5টা শেখার পরে বিগত বছরে তুমি কোন বোর্ডের সৃজনশীল তুমি যেটা ধরবা ওইটাই তুমি পারবা, তুমি যেটা ধরবা যেই সৃজনশীলটাই ধরবা তুমি সেই সৃজনশীলটাই কিন্তু ভাইয়া করতে পারবা, এটা আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি। আমার ক্রাশ কোর্সে যারা আছো 25 বাজে ক্রাশ কোর্সে, উচ্চতর গণিতের ক্রাশ কোর্সে যারা আছো সো তোমাদের কিন্তু আমি অলরেডি কিন্তু শিখাই দিয়েছি, তোমরা কিন্তু সবাই কিন্তু পারো, জাস্ট 5টা নিয়ম কিন্তু ভাইয়া তোমাদের শিখতে হবে। তো এখান থেকে দেখো রাজশাহী 23, যশোর 23, ঢাকা 23, কুমিল্লা 23, চট্টগ্রাম 23, এখানে কয়টা সৃজনশীল ভাইয়া? 5টা, এই 5টা সুন্দরভাবে কিন্তু ভাইয়া করে যাবা। ওকে এরপর আসে কিন্তু ভাইয়া সমীকরণ, অনেকে বলে যে ভাইয়া সমীকরণ চ্যাপ্টারটা কি ইম্পর্টেন্ট, আমি বলতেছি ইম্পর্টেন্ট না বললে ভুল হবে, ইম্পর্টেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট, বিকজ তোমাদের কিন্তু ভাইয়া ফুল সিলেবাসে পরীক্ষা হবে। সো অনেক সময় তুমি দেখবা যে চ্যাপ্টার কিন্তু মিলায়া কিন্তু কোশ্চেন করবে, ধরো আমি যদি বলি এই সমীকরণ অধ্যায় তারপর হচ্ছে কিন্তু অসীম ধারা অথবা সূচকীয় লঘারিদমীয় ফাংশন, এই তিনটা অধ্যায় মিলে একটা সৃজনশীল আসতে পারে, মিলায় কিন্তু ওরা সৃজনশীল কিন্তু করতে পারে, বা দুইটা অধ্যায় মিলায় কিন্তু একটা সৃজনশীল কিন্তু ওরা করতে পারে। ওকে সো এই জন্য ইম্পর্টেন্ট, দেখো ময়মনসিংহ 20, তারপর এসে চট্টগ্রাম 19, দিনাজপুর 17, তারপর হচ্ছে দিনাজপুর 16, জাস্ট এই 4টা করলেই আনাস, 4টা করলেই কিন্তু ডান। এরপর দেখো ভাইয়া অসমতা, এই চ্যাপ্টার থেকে ভাইয়া এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট বাট ভাইয়া সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট না। ওকে সো এটা জাস্ট এমসিকিউ এমসিকিউ গুলো ভালো করে দেখলেই হবে। অসীম ধারা ভেরি 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 ইম্পর্টেন্ট ভাইয়া, এই অসীম ধারার জন্য রাজশাহী 23, ঢাকা 23, যশোর 23, কুমিল্লা 23, চট্টগ্রাম 23 ভাইয়া এই কয়টা সৃজনশীল তুমি করবা। ওকে এরপর আসি কিন্তু ভাইয়া সূচকীয় লঘারিদমীয় ফাংশন, এখান থেকে সিলেট 23, কুমিল্লা 23, রাজশাহী 23, বরিশাল 23, দিনাজপুর 23 এই কটা সৃজনশীল করবা। এখন অনেকেই তোমরা বলবা যে ভাইয়া আপনি সৃজনশীলের সাজেশন দিচ্ছেন ভালো কথা, কিন্তু সৃজনশীল বুঝলাম যে 5টা কইরা আমরা সৃজনশীল কইরা যাব তাহলে কিন্তু আমাদের ওখান থেকে কমান আসবে বা আমরা আসলে নিয়মগুলা কমান পাবো, কিন্তু
এমসিকিউতে আমরা কি করবো? এই জন্য আমি বলি একটা কথা, আমি সবসময় বলেছি ভাইয়া, এমসিকিউতে তুমি যদি ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট হও, মানে একজন স্কুল অথবা মাদ্রাসার ভিতরে যদি টপার হও আর লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হও, সবার জন্য আমার সাজেশন থাকবে একটা, এমসিকিউ তুমি যদি করতে চাও, এমসিকিউ ওই বিগত বছরে তোমরা যেটা করো, বিগত বছরে গাইড অথবা সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার খোলো, তারপর তুমি কি করো, গদবাদা শুধু করতেই থাকো। ধরো তারপর আজকে তুমি বীজগণিত থেকে রাশি অধ্যায়টা ধরলা, এই অধ্যায় তুমি কি করবা, গদবাদা এমসিকিউ যতগুলো আছে শুধু করতেই থাকবা, করতেই থাকবা। এইভাবে যদি ভাইয়া তুমি এমসিকিউ গুলো করো, তাহলে জীবনেও এমসিকিউ তে ভালো মার্ক তুলতে পারবা না, এমসিকিউ তোমার মাথার ভিতরে ঢুকবি না, ঢুকবে না এটা ভুল কথা, ঢুকবে, কিন্তু ভাইয়া তুমি এমসিকিউ তে ভালো কিছু করতে পারবা না। এজন্য তোমার দরকার টাইপ ভিত্তিক এমসিকিউ, টাইপ ভিত্তিক এমসিকিউ। অলওয়েজ আমি একটা কথা বলি, এই কথার উপর সবচেয়ে বেশি জোর দিই, টাইপ ভিত্তিক এমসিকিউ। অনেকে বলে যে ভাইয়া টাইপ ভিত্তিক এমসিকিউ আমি তো বুঝতেছি না, এটা আবার কি? তুমি যদি এটা প্রমাণ পেতে চাও, এই রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেলের উপর ক্লিক করো, ভিডিও অপশনে যাও, এই বীজগাণিতিক রাশির উপর আমার এমসিকিউ ক্লাস আছে, একটা ক্লাস, এখানে অনেকগুলো চ্যাপ্টারের উপর কিন্তু আমার এমসিকিউ ক্লাস আছে টাইপ ভিত্তিক। তুমি যে কোনো একটা ক্লাস দেখো, একটা একটা ক্লাস দেখলে তুমি বুঝতে পারবা। জাস্ট আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বীজগাণিতিক রাশি অধ্যায়ের আমার টাইপ ভিত্তিক এমসিকিউ যদি তুমি দেখো, দেখার পরে এরপরে বিগত বছরে তুমি টেস্ট পেপার বলো, তুমি সাপ্লিমেন্ট বলো, তুমি গাইড বলো, যেটা ধরবা ওইটা খোলবা, খোলার পরে এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা, যদি তুমি না পারো, তাহলে আমি বলতে পারি যে আমি জীবনে তাহলে পড়াবো না, কারণ এতটা নিখুঁতভাবে তোমাদেরকে সুন্দরভাবে শিখায় দিছে, যেটা টাইপ ওয়াইজ কিন্তু সাজানো। এই বীজগাণিতিক রাশি অধ্যায় টোটাল 5 টাইপের এমসিকিউ আছে, তুমি 5টা টাইপ শিখবা, 5 থেকে 6টা টাইপ, এই 5 থেকে 6টা টাইপ শিখবা, বিগত বছরে যদি 100 এমসিকিউ থাকে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তুমি 100 এমসিকিউ পড়তে পারবা এই বসা অবস্থায়। আগে ক্লাস দেখো, ক্লাস না দেখলে আসলে তোমরা বুঝবা না, ঠিক আছে? সো এই টাইপ ভিত্তিকের এই যে এমসিকিউ, সো যারা 2025 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা, তোমরা কিন্তু জানো 2024 সালে আমার সায়েন্সের চার বিষয়ের কিন্তু কোর্স ছিল, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতা গণিত এবং জীববিজ্ঞান, এবং আমি যেই নিয়মে করাইছি ওই নিয়মে কিন্তু আসছে। ঠিক সেম ভাবে এইবারে 2025 সালে তোমরা যারা ভাইয়া এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমি সায়েন্সের চার বিষয়ে পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত, রসায়ন এবং জীববিজ্ঞানে কিন্তু কোর্স চালু করেছি। তুমি যদি ইচ্ছা করো যে ভাইয়া আমি সায়েন্সের চার বিষয় একসাথে পারবো না, আমি শুধুমাত্র উচ্চতর গণিত পারবো, তাও পারবা। এই উচ্চতর গণিত হায়ার ম্যাথের যে কোর্সটা, এই কোর্সের ফি কত বলতে পারো ভাইয়া? এই কোর্সের ফি হচ্ছে মাত্র 310 টাকা। এই 310 টাকায় তোমার যেটা হচ্ছে উচ্চতর গণিতের প্রথম অধ্যায় থেকে শুরু করে একেবারে শেষের অধ্যায় পর্যন্ত বইয়ের বেসিক বলো, বইয়ের অনুশীলনীর অঙ্ক বলো, তারপর হচ্ছে টোটাল টাইপ ভিত্তিক 500 এমসিকিউ করাবো প্রথম অধ্যায় থেকে। এই যে উচ্চতর গণিতে টোটাল আমি তোমাদের কত এমসিকিউ করাবো? 500 এমসিকিউ করাবো, এবং প্রতিটা অধ্যায় থেকে আমি জাস্ট 15টা কইরা সিজনশীল তোমাদের করাবো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, প্রথম অধ্যায় থেকে 15টা, দ্বিতীয় অধ্যায় থেকে 15টা, তৃতীয় অধ্যায় থেকে 15টা। তুমি যদি চিন্তা করো, একজন স্টুডেন্ট যদি প্রথম থেকে একেবারে লাস্ট অধ্যায় পর্যন্ত টোটাল সবগুলো অধ্যায় 500 এমসিকিউ করে, এবং 15টা সিজনশীল যদি প্রতিটা চ্যাপ্টার থেকে করে, আমি আশা করি যে তার কোনো চ্যাপ্টারে সমস্যা থাকার কথা না, ঠিক আছে? সো একেবারে মানে হচ্ছে তোমরা চাইলে কিন্তু আমার এই কোর্সে ভর্তি হইতে পারো, তুমি চাইলে এক সাবজেক্টে পড়তে পারো, অথবা তুমি চাইলে চার সাবজেক্ট একসাথে পড়ো। যাদের হায়ার ম্যাথ নেই, তোমরা চাইলে, তোমরা এখান এখন যারা ভিডিওটা দেখতেছো তোমাদের সবার তো হায়ার ম্যাথ আছে, সো তোমরা চাইলে যে কোনো এক সাবজেক্ট বা চার সাবজেক্ট একসাথেও কিন্তু তোমরা পড়তে পারো। এখন বলতে পারো ভাইয়া ভর্তি হওয়ার সিস্টেম কি? ভর্তি হওয়ার আগে আমার অনুরোধ থাকবে আমার ক্লাস আগে দেখবা, ক্লাস দেখার পরে তারপর যদি তোমার কাছে ভালো লাগে, যদি তুমি মনে করো যে ভাইয়া ভাইয়ার কাছে পড়ে আমি বুঝতেছি বা আমি অঙ্কগুলো করতে পারবো, তাহলে আমি বলবো আমার এই ব্যাচে ভর্তি হইতে। ওকে, ভর্তি হওয়ার জন্য এই যে ভিডিওটা ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর আমি লিংক দিয়ে রাখছি, ওখানে ক্লিক করলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে ভাইয়া কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাসগুলো পাবা। আর বলতে পারো ভাইয়া আমি তো টেস্ট পরীক্ষা সামনে কিছুদিন পরে, এখন আমি ভর্তি হলে কি আমার কোনো লাভ আছে? অবশ্যই লাভ আছে, তুমি টেস্টের আগে ভর্তি হওয়ার পরে ভর্তি হও, যখনই ভর্তি হবা আমার যতগুলো ক্লাস নেওয়া হয়েছে সবগুলো ক্লাস তোমাদের জন্য সুন্দরভাবে সাজানো আছে। তারপর এই যে টাইপ ভিত্তিক এমসিকিউর কথাগুলো যে বললাম, তোমাদেরকে সুন্দরভাবে পিডিএফ গুলো দেওয়া হয়েছে, অলরেডি কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে? কিছু কিছু অধ্যায় দেওয়া হয়েছে, সো তোমরা যদি ভর্তি হও তাহলে সাথে সাথে কিন্তু ভাইয়া ক্লাসগুলো দেখতে পারবা, এবং ভর্তি হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো, সেখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে। ওকে, এছাড়াও তোমাদের ফোনের ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে গিয়া rifatacademy.com লিখে সার্চ দাও, তাহলে আমার ওয়েবসাইটটা চলে আসবে। ওখানে গেলে শুরুর দিকে একটা ভিডিও তুমি দেখতে পারবা, ওটা দেখলে তুমি বুঝতে পারবা যে কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাসগুলো পাবা। ওকে, আচ্ছা এরপর আসি কিন্তু ভাইয়া দেখো দ্বিপদী বিস্তৃতি, এই যে চ্যাপ্টারটা, এখান থেকে চট্টগ্রাম 23, বরিশাল 23, যশোর 23, দিনাজপুর 23, ঢাকা 23, এই কয়টা সমতলীয় ভাইয়া ভেক্টর। ভাইয়া এইখানে একটু খেয়াল করো যে সমতলীয় যে ভেক্টর, এই চ্যাপ্টারটা থেকে তুমি রাজশাহী 20, ঢাকা 20, যশোর 20, চট্টগ্রাম 20, বরিশাল 20, এই কয়টা ভাইয়া তুমি সৃজনশীল করবা। ওকে, এখানে আমি একটা কথা বলে রাখি ভাইয়া, এই যে দ্বিপদী বিস্তৃতি, এখন অনেকে বলবে যে ভাইয়া আমরা তো লাস্ট বেঞ্চের স্টুডেন্ট,
এখন টেস্টের জন্য প্রস্তুতি তো অত ভালো না, তাহলে এখন আমরা কি করতে পারি, কোন কোন চ্যাপ্টারের উপর আমরা ফোকাস দিতে পারি, এটাও আমি আলোচনা করবো একটু শেষের দিকে। তাহলে ক বিভাগ আমাদের গেল, খ বিভাগে আসি কিন্তু ভাইয়া জ্যামিতি, জ্যামিতি থেকে রাজশাহীতে, ঢাকাতে, কুমিল্লাতে, যশোরতে, সিলেটতে, এই কটা সৃজনশীল করতেই হবে ভাইয়া, করা লাগবে, করতে হবে, ঠিক আছে। এবার আসে জ্যামিতিক অঙ্কন থেকে ভাইয়া, কুমিল্লা 19, ঢাকা 17, রাজশাহী 17, কুমিল্লা 16, এই চারটা সৃজনশীল করবা। স্থানাঙ্ক জ্যামিতি থেকে কিন্তু ভাইয়া সৃজনশীল আসে, বীজগণিত থেকে, রাশি থেকে ভাইয়া সৃজনশীল আসে, সে এখান থেকে রাজশাহী 23 আছে কিন্তু দুইটা সৃজনশীল, এই দুটোটা সৃজনশীল করবা, রাজশাহী 23 দুইটা সৃজনশীল আসছে দুটোটা করবা, যশোর 23 দুইটা সৃজনশীল আসছে দুটোটা করবা, ঢাকা 23 দুইটা সৃজনশীল আসছে দুটোটা করবা। ওকে, তার মানে টোটাল কয়টা সৃজনশীল আমি এখানে দিয়েছি, ছয়টা, ছয়টা তোমার কিন্তু করতে হবে, কারণ স্থানাঙ্ক জ্যামিতিটা ইম্পর্টেন্ট, এখান থেকে ব্যাস সৃজনশীল আসে, এটা যেভাবে ইম্পর্টেন্ট সেভাবে আবার মজার একটা অধ্যায়। সো তুমি অঙ্কগুলো কইরা মজা পাবা, একটা অন্যরকমের ফিল পাবা, ঠিক আছে। এবার আসে কিন্তু ভাইয়া দেখো ঘনজ্যামিতি, ঘনজ্যামিতি থেকে যে সিলেট 20, কুমিল্লা 20, রাজশাহী 19, দিনাজপুর 17, চট্টগ্রাম 17, এই কটা ভাইয়া সৃজনশীল করবা। সো এই গেল আমাদের কিন্তু খ বিভাগ। তারপর আসে কিন্তু ভাইয়া গ বিভাগ, গ বিভাগ থেকে ত্রিকোণমিতি, আর হচ্ছে কিন্তু ভাইয়া তোমার কি আছে সম্ভাবনা, তাহলে ত্রিকোণমিতি থেকে রাজশাহী 23, ঢাকা 23, যশোর 23, কুমিল্লা 23, তারপর হচ্ছে চট্টগ্রাম 23 আর কুমিল্লা 23, এখানে যে কটা সৃজনশীল দিচ্ছে এই কটা তোমার করতে হবে। ত্রিকোণমিতি তোমরা জানো এমনিতে একটু কঠিন চ্যাপ্টার, এবং এখান থেকে বেশি বেশি করে সৃজনশীল তোমার প্র্যাকটিস করতেই হবে। সম্ভাবনা থেকে, সম্ভাবনা থেকে তোমরা তো জানো যে সম্ভাবনা কিন্তু সবার কাছে কিন্তু ভালো লাগে, যে একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট সেও কিন্তু বলবে যে আমি সম্ভাবনা থেকে অ্যান্সার দিয়ে আসছি বা আমি দিব। ওকে, সে এখান থেকে যশোর 23, ঢাকা 23, ময়মনসিংহ 23, দিনাজপুর 22, এই কয়টা ভাইয়া সৃজনশীল করবা। সো এই ছিল কিন্তু ভাইয়া তোমাদের জন্য সাজেশন। এখন আসি, যারা বলতেছো যে ভাইয়া আমি জাস্ট টেস্টে একটা ভালো মার্ক তুলতে পারলেই হবে, শুধু পাস করি, পাস না, পাশের চেয়ে একটু যেন বেশি মার্ক তুলতে পারি, তাহলে আমার তো আসলে কঠিন কঠিন যে অধ্যায়গুলো এগুলো এখন পর্যন্ত শেষ করতে পারি না, তাহলে এখন আমি কোন কোন অধ্যায়গুলো ফলো করবো দেখো। এই যে সম্ভাবনা, প্রথমে আসি কিন্তু এক নম্বরে সম্ভাবনা, ভাইয়া খেয়াল করো তোমার কোন কোন চ্যাপ্টারগুলো ফলো করতে হবে, সম্ভাবনা এটার প্রতি ভালোভাবে ফোকাস দিবা। ত্রিকোণমিতি ধরো তোমার কাছে কঠিন লাগে, সো বাদ দাও। এরপরে ভাইয়া এই যে স্থানাঙ্ক জ্যামিতি, এটা যে একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট সেও যদি একটু ট্রাই করে অবশ্যই পারবে। এখন দেখো জ্যামিতি, জ্যামিতিক অঙ্কন, এই দুইটা চ্যাপ্টার থেকে যে কোনো একটা চ্যাপ্টার ভাইয়া তুমি ফলো করবা, ফলো করতে হবে। এরপর আসছি কিন্তু ভাইয়া সেট ফাংশনটা অনেকের কাছে কঠিন লাগে, বীজগাণিতিক রাশি থেকে তো সৃজনশীল আসে, এবং এই অধ্যায় তো আমি বাদ দিতে পারি না ভাইয়া। সো ধরো এই অধ্যায়ে তোমার তুমি করবা না, এই যে দ্বিপদী বিস্তৃতি পারবা না, দ্বিপদী বিস্তৃতি অবশ্যই পারবা, আমি যদি বলি অসীম দ্বারা পারবা না, তারপর হচ্ছে অসমতা তো নাই, সূচকীয় লগারিদমীয় ফাংশন এটা পারবা না। তাহলে তুমি দেখো আমি বলি, তুমি অসীম দ্বারা করবা, সূচকীয় লগারিদমীয় ফাংশন এই চ্যাপ্টারটা করবা, দ্বিপদী বিস্তৃতি করবা, এই ক বিভাগ থেকে তিনটা তিনটা চ্যাপ্টার তুমি করবা, এখান থেকে সৃজনশীল কমান পাবা। আর খ বিভাগ থেকে তুমি ধরো জ্যামিতি বা জ্যামিতি অঙ্কন যে কোনো একটা চ্যাপ্টার তুমি ভালোভাবে করবা, আর স্থানাঙ্ক জ্যামিতি ভাইয়া তোমার করতেই হবে, ধরো ঘনজ্যামিতি তুমি বাদ দিলে, আচ্ছা, আর গ বিভাগ থেকে ভাইয়া সম্ভাবনা, এই তো কয়টা বলছি আমি, এক এটা ধরো বাদ, এটা বাদ, আর এক দুই তিন চার পাঁচ, এবং এখান থেকে যে কোনো একটা কইরো, টোটাল ছয়টা অধ্যায় যদি তুমি ভালো করে দেখে যাও, ক খ গ বিভাগের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু তুমি কমান পাবা। ওকে, আমার কথা বুঝতে পেরেছ? এখন যারা ভালো বা মিডিয়াম লেভেলে যারা আছে তোমরা আবার এই ছয়টা চ্যাপ্টার করো না, তোমরা একটু ভাইয়া যে কটা সৃজনশীল দিছি এগুলো একটু করার ট্রাই করো। আমি বললাম, আমি বলতেছি তোমাদের 80% কিন্তু এসএসসি পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য এখানে কিন্তু কভার হয়ে যাবে। ওকে, তাহলে এই ছিল কিন্তু ভাইয়া তোমাদের জন্য ছোট্ট একটা সাজেশন। সো পরবর্তীতে আমি তোমাদের সাথে পদার্থ, রসায়ন, তোমরা জানো পদার্থ বিজ্ঞানের সাজেশন আমি নিয়ে আসছি, রসায়ন কিন্তু দিয়েছি অলরেডি টেস্ট পরীক্ষার জন্য। সো প্রত্যেকটা সাবজেক্টের উপর কিন্তু আমি সাজেশন নিয়ে আসতেছি, এবং গণিতের উপর কিন্তু জানো অলরেডি আমি সাজেশন দিয়েছি, সেখানে পাঁচটা করে সৃজনশীল করবা। তোমরা তোমাদের পদার্থ বিজ্ঞানও পাঁচটা, রসায়নে পাঁচটা, জীববিজ্ঞানে পাঁচটা, প্রত্যেকটা মানে হচ্ছে কিন্তু সাবজেক্টের জন্য প্রতিটা অধ্যায় থেকে পাঁচটা পাঁচটা করে সৃজনশীল করলেই ডান। ওকে, এবং চাইলে তোমরা চাইলে যারা 2025 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা, সো আমার এই ব্যাচের একটা টার্গেট আছে, এই ব্যাচের টার্গেট হচ্ছে আমি তোমাদেরকে 90 মার্ক আমি পাইয়ে দেবো। সো এটা আমার চ্যালেঞ্জ, 2024 সালে যেভাবে চ্যালেঞ্জ ছিল এবারও আমি তোমাদের জন্য চ্যালেঞ্জ দিচ্ছি। সো 90 মার্ক আমি তোমাদেরকে পাইয়ে দেবো, এবং এই 90 মার্ক তোলার জন্য কি কি অফার থাকতেছে, 500 MCQ টোটাল যে কয়টা অধ্যায় আছে মানে হচ্ছে উচ্চতর গণিতে 500 MCQ তোমাদেরকে করাবো, 200 সৃজনশীল করাবো, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 15 থেকে 20টা করে করালে তাহলে 200 সৃজনশীল টোটাল করাবো এই উচ্চতর গণিতে। সো এছাড়া সব কিছু তো থাকতেছে। ওকে, সো বিস্তারিত জানতে চাইলে একটু ডিসক্রিপশন বক্সটা চেক করো। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে ভাইয়েরা তোমাদের সাথে পরবর্তীতে, সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।